ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গোটা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। অথচ এই মেহজাবিন এবার জানালেন ছোটবেলা থেকেই সিনেমার নায়িকা হওয়ার শখ ছিল তার। সম্প্রতি এই শখের কথা মেহজাবিন নিজেই জানালেন তার ভক্তদের। বুধবার মেহজাবিন তার ফেসবুক পেজে 80-এর দশকের সাজের একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লেখেন, ফিল্মের হিরোইন হওয়ার খুব শখ ছিল আমার। ছোটবেলা থেকেই আব্বা প্রতি রবিবার ম্যাটিনি শো দেখাতে নিয়ে যেত। মধুবালা, মমতাজ, নার্গিসের অভিনয় দেখতাম আর ভাবতাম আমিও একদিন হিরোইন হব। যদিও অনেক আগে থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন মেহজাবিন, সে সব প্রস্তাবেই নাকচ করে দিয়েছেন তিনি। বিনয়ের সঙ্গে জানিয়েছেন মনমতো চিত্রনাট্য না পেলে সিনেমায় অভিনয় করবেন না তিনি। গণমাধ্যমেও চলচ্চিত্রে না আসার কারণ জানিয়ে আসছেন তিনি। তাহলে হুট করে মেহজাবিন কেন নিজের পেজে নায়িকা হওয়ার শখের কথা জানালেন? নাকি সে নিজের কথা না বলে নিজেরই অভিনয় করা কোনো চরিত্রের কথা বলেছেন? এদিকে জানা গেছে সম্প্রতি চম্পা হাউস নামে একটি নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। সেই নাটকেরই একটি স্টিল ছবি পোস্ট করেই নাটকের গল্পের কয়েকটি সংলাপ ক্যাপশনে লিখেছেন মেহজাবিন। এটি তার নতুন কাজের একটি গল্প, ছবিটাও সে কাজেরই একটি চরিত্র যেখানে তার নাম থাকবে চম্পা। নাজিলা খান, মিম, সময় সংবাদ।